এই শোনো না, বাড়িতে না চাউমিন করছি, চাউমিন করতে গিয়ে দেখলাম আলুটা একদম শেষ হয়ে গেছে, একটা আলু হবে গো প্লিজ। এই শোনো না, একটা পেঁয়াজ হবে গো। আরে চাউমিনটা রান্না করতে গিয়ে দেখলাম পেঁয়াজটাও শেষ হয়ে গেছে, একটা পেঁয়াজ দাও না, এইটুকুর জন্য আবার কে বাজার যায় বলো, একটা পেঁয়াজ দাও না গো। এই একটা লঙ্কা হবে গো। আরে জানো না, লঙ্কাটাও দেখি ফ্রিজ খুলে নেই, শেষ হয়ে গেছে, একটা লঙ্কা দাও না গো। আবার এসছি, একটু মন খারাপ করো না। আরে বাবা কি বলো তো, চাউমিন করতে গিয়ে দেখি ফ্রিজের ডিমটাও নেই, ওই মিমসাগুলো ডিমটাও খেয়ে নিয়েছে, একটু ডিম হবে গো, একটা করেই হবে, দাও না। আরে বাবা কি আবার এসছি তোমাকে জ্বালাতে, কি বলো তো, চাউমিন করতে গিয়ে দেখি কৌটার মধ্যে চাউমিনটাও না, সেটাও শেষ করে দিয়েছে, এক প্যাকেট চাউমিন হবে গো, পরের দিন এনে দিয়ে দেবো, বিশ্বাস করো পরের দিন এনে দিয়ে দেবো, একটু চাউমিন হবে গো। এই শোনো না, একটু রাগ করো না প্লিজ, দেখো না বৃষ্টি হয়েছে না বাইরে, একদম নুনের কৌটার নুন পুরো জল হয়ে গেছে, এক বাটি নুন হবে গো, নুন ছাড়া কি চাউমিন করা যায় বলো, কিছুই তো করা যায় না, এক বাটি নুন হবে গো। আবার শোনো না, আরে রান্না করতে গিয়ে না হাতে ধাক্কা লেগে পুরো তেলের বোতলটা পড়ে গেল, সব তেল পড়ে গেছে, এক বোতল তেল হবে গো। এই শোনো না, আজ না আমার কাজের মেয়েটা আসেনি, জানোই তো কাজের মেয়েটা না আসলে সব বাসন কোসন সব পড়ে থাকে, আমার জ্বালার শেষ থাকে না, কিছুই থাকে না, বিশ্বাস করো, চাউমিন করবে তোমার কড়াইটা দেবে গো, আর ধুয়ে দিয়ে যাবো, কালকে ও আসলে ধুয়ে দিয়ে যাও, সঙ্গে খুন্তিটাও দিয়ে দিও। এই শোনো না, চাউমিনটা খাবো, একটু সস হবে গো, আমার সসটা পুরো শেষ, শুধু শুধু খাই তো ওরা, পুরো শেষ হয়ে গেছে সসটা, টমেটো সসটা হবে গো। বন্ধ করে দিলাম।